আপনারা জানেন বাংলাদেশে এখন যে নির্বাচন কমিশন আছে এই একটা পাপেট নির্বাচন কমিশন চাবি দিয়া পুতুলের মতো কথা বলে দেখবেন পুতুল নাচের পুতুল যেমন নাচে উপর থেকে দড়ির ইশারায় এই নির্বাচন কমিশন হাবিবুল ইসলাম ভূঁইয়া তিনি ইতিমধ্যে বলেছেন যে নির্বাচন করতে গেলে নাকি তলোয়ার আর বন্দুক নিয়ে আসতে হবে বলেছেন না এবং দেখেছেন গত এক সপ্তাহ আগে বা তিন দিন বা চার দিন আগে ঠাকুরগাঁওয়ে একটি স্থানীয় নির্বাচনে পুলিশের গুলিতে দেড় বছরের শিশুর একটা মাথার খুলি উড়ে গেছে রাইফেলের আঘাতে দেড় বছরের শিশুর মাথার খুলি উড়ে গেছে এমন একটি নির্বাচন কমিশন এই পুতুল নির্বাচন কমিশনকে আমাদের দেশকে উপহার দিতে চায় সুতরাং সমস্ত জনগণ এই নির্বাচন কমিশনকে যেমন প্রত্যাখ্যান করেছে ঠিক একইভাবে এই অবৈধ সরকারকে আমরা প্রত্যাখ্যান করেছি এবার আমাদের যুদ্ধ হবে রাজপথে এবার যুদ্ধ হবে রাজপথে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে